আসসালামু আলাইকুম। আমাদের বাংলা শব্দার্থ শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আমরা নির্বাচিত বেশ কয়েকটি শব্দের অর্থ শিখব। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো শব্দের অর্থ যদি আপনারা মনোযোগের সাথে শুনেন, শিখেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে। এখানে আমাদের প্রথম শব্দটা হচ্ছে বন্দনা, মানান হচ্ছে ব নয় ধ নয়া কান্না, বন্দনা। আবারও বলছি ব নয় ধ বন্দ নয়া কান্না, বন্দনা। এই বন্দনা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। অর্থাৎ আমরা যখন আল্লাহ বা আল্লাহ রসুলের প্রশংসা করি, মূলত সেটাকে বলা হয় বন্দনা। তো এই বন্দনা অর্থ কি? প্রশংসা। প রফলা, প্র তালব, স অনুসার, প্রসং দন্তস আকার, সা কি হলো? প্রশংসা। প রফলা, প্র তালব স অনুসার, প্রসং দন্তস আকার, সা প্রশংসা। ঠিক আছে, প্রশংসার পরে শব্দটি হচ্ছে সাবাল। স আকার ছা, ব আকার বা, ল সাবাল। এই শব্দটি মূলত বাংলা একটি আঞ্চলিক শব্দ। তো সাবালের অর্থ হচ্ছে ছেলে বা সন্তান। সাবাল অর্থ ছেলে বা নিজের সন্তান আর কি। তো আমরা ছেলে লিখি কেমন? ছ একার ছে, ল একার লে, কি হলো? ছেলে। ঠিক আছে, তাহলে সাবাল অর্থ ছেলে, মনে রাখব। বসুদা, সুন্দর একটি জানার মতো শব্দ। ব দন্তস রসুকার, বসু ধ আকার দা, বসুদা। এই বসুদা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। প রিকার, প্রি থ রসিকার, থি ব দীর্ঘিকার, বি কি হলো? পৃথিবী। ঠিক আছে, এরপরে আছে শব্দ মনোরথ। ম ন ও কান্ন, মনোরথ। মনোরথ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, মানুষের মনের অভিপ্রায়। তাহলে আমরা কি লিখব? মনোরথ অর্থ ইচ্ছা। রস্য ই, চ সংযুক্ত ছ আকার, ইচ্ছা। রস্য ই, চয় ছ আকার, ইচ্ছা। ঠিক আছে, এরপরে আছে দিবাকর। দ রসিকার দি, ব আকার বা, কর। এই দিবাকর শব্দের অর্থ হচ্ছে সূর্য। দিবাকর অর্থ কি? সূর্য। তো আমরা বানান লিখছি দন্তস দীর্ঘকার, সু জয়রেফ, সূর্য। কেমন? তো সূর্য আবার কোথাও কোথাও সাথে জফলা দিয়ে লিখা হয়, আমিও দিয়ে দিলাম সূর্য। এরপরে আছে সিফত। এই সিফতও মূলত ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই শব্দগুলোর ব্যবহার হয়। এর বাংলা অর্থ হচ্ছে গুণ, কারো বিতর্কার মানে বিশেষ গুণাবলী, বিশেষ দক্ষতা ইত্যাদিকে বলা হয় সিফত। তাহলে আমরা এর অর্থ লিখব গুণ। গ রসুকার, গু ন গুণ। সিফত অর্থ কি? গুণ, মানে মানুষের ভেতরকার কোনো ভালো দক্ষতা। কেমন? এরপর এখানে আছে এই শব্দটা, বানানটা একটু ভালোভাবে শুনবেন। এটা হচ্ছে ভ, তার সাথে রফলা। তো ভ রফলা আকার, ভ্রা। ভ রফলা আকার, ভ্রা। নয় ত রসিকার, ভ্রান্তি। এই ভ্রান্তি শব্দের অর্থ হচ্ছে ভুল। ভ্রান্তি মানে কি? ভুল। তো ভুলের বানান কি হবে? ব রসুকার, ভু ল ভুল। ওকে, পরের শব্দ আছে আমাদের বাড়ি। এই বাড়ি মানে আমরা যেই গড়ে বা বাড়িতে থাকি সেই বাড়ি নয়, এই বাড়ির আলাদা অর্থ আছে। এটা হচ্ছে ব আকার বা, র রসিকের রে। এই রটা কিন্তু হচ্ছে বয় শূন্য র। আর আমরা যেই বাড়ি মানে হচ্ছে থাকার জায়গা, সেটাকে বানান করি এইভাবে ব আকার বা ডয় শূন্য র। ঠিক আছে, বানানে ব্যবধান আছে। তো এই যে বাড়ি, বাড়ি শব্দের অর্থ হচ্ছে পানি। বাড়ি অর্থ কি? পানি।
तो लिखी प आकर पा न ऋषिकार नी पानी बारी अर्थ पानी। एरपर धारा 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 द आकार दा र आकार धारा ए धारा की ए धारा हलो स्त्री द आकार दा र आकार धारा की स्त्री बनान हबे दंत श तान नीचे त रफला ख्याल करे किंतु बनानटा दंत श तार नीचे की आछे संयुक्त त रफला तार साथे दीर्घिकार कि हलो स्त्री श त रफला दीर्घिकार स्त्री किसेर अर्थ धारा हाँ धारा अर्थ स्त्री। महिमा महिमा की महिमा हच्छे गौरव महिमा गौरव बनान हबे गौकर गौ र ब गौरव ठीक आछे महिमा अर्थ गौरव। ध्वजा ये शब्दटा ध संयुक्त ब देखछेन ध ब वर्गीय जो आकार जा ध्वजा ये ध्वजा शब्दर अर्थ हच्छे पताका ध्वजा अर्थ की पताका बनान प त आकार ता क आकार का कि हलो पताका। शेष शब्द आमादेर आजकेर चरण चरण की चरण शब्देर बांगला अर्थ हच्छे पा जे पा दिये आमरा हाँटी चरण अर्थ सेई पा तो प आकार पा बस हो गेलो। তাহলে আজকে আমরা ফ্রেন্ড কি কি জানলাম দেখেন অনেকগুলো সুন্দর শব্দ এখানে বন্দনা প্রশংসা সাবাল ছেলে বসুদা পৃথিবী মনোরথ ইচ্ছা দিবাকর সূর্য সিফত গুণ ভ্রান্তি ভুল বাড়ি পানি ধারা স্ত্রী মহিমা গৌরব ধ্বজা পতাকা চরণ পা ঠিক আছে অনেক সুন্দর শব্দ আছে কিন্তু এখানে এসব তো আপনারা এর শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি না 10-12টা শব্দ মাত্র খুব মনোযোগের সাথে শুনবেন মনে মনে পড়বেন সম্ভব হলে খাতা কলমে লিখে লিখে মনে রাখবেন যত বেশি পড়বেন যত বেশি সাধনা করবেন তত বেশি জ্ঞানের পরিধি বিস্তার লাভ করবে। আসলে মানুষের জানার তো শেষ নেই আপনি ইচ্ছে করলে একদম না জেনেও ঘরে বসে থাকতে পারেন দিন চলে যাবে আবার যদি মনে করেন না কিছু জানি জেনে শিখে দুনিয়া পার করি তাহলেও করা যায় তো যা হোক অনুরোধ রইল অবশ্যই শিখবেন কেমন তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কথা থাকলে কমেন্টস করবেন আর যদি একান্ত নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ।